বাড়িতে শোকের মাতম, ছেলের প্রাণহীন নিথর দেহের অপেক্ষায় পুরো পরিবার। ছেলের বীরত্বের কাছে হেরে গেছে মৃত্যু, তবুও সন্তান হারানোর ব্যথা পীড়া দিচ্ছে লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে। বীর এই সেনার মৃত্যুর সংবাদে তার বাড়িতে চলছে শোকের মাতম। মা, পরিবারের অন্য সদস্য, স্বজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাড়িতে ছুটে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আশপাশের মানুষ। লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের মরদেহ বুধবার বিকেলে নিজ বাড়িতে আনা হবে। পরে জানাজার নামাজ শেষে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হবে। নিহত সেনা কর্মকর্তার মা ও স্বজনরা জানান, পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গত 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন তানজিম সারোয়ার। এ সময় তার পরিবারের লোকজন এই হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। অনেক ভালো একটা ছেলে ছিল এলাকার ভিতরে, মনে করেন এমন কেউ বলতে পারবে না, মানে ওর গুণগান ছাড়া আর কিছু নেই। অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে সকাল 6টার দিকে, সিরিয়াস ফর যায় আপনারা আসে, কোথায় আসবো বলে ওই ক্যান্টনমেন্টে। এরপরে আমি তাড়াতাড়ি রওনা দিছি ডল্লার ওখানে যাওয়ার পরে, পরে ওখান থেকে ফোন দিছে আবার চট্টগ্রাম থেকে, ফোন দিয়ে বললো যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় আছি গাড়িতে। পরে বললো যে তো আপনি আঙ্কেল বাড়িতে চলে যান, আমরাই আসতেছি। আমার আত্মা, আমার মাস আত্মা ওর কাছে থাকতো, কালকে রাত্রে গেছিল আত্মা, বলছি তুমি দেখে শুনে অপারেশন করো। আরে আমার বাজার দেশি দশের সবার জন্য করছে, আমার বাজার আনোর জন্য করে, আমার সহজ সরল বাবা, আমার সহজ সরল বাবা, আমার আত্মত্যাগী বাবা ছিল, আল্লাহ আমার জীবন ত্যাগী বাবা। আমি ও রাত আনুমানিক 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পায় সেনাবাহিনী। পরে দ্রুত চকরিয়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল অভিযানে যায়। আনুমানিক ভোর 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7-8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে তার রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে এই সেনা কর্মকর্তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ছেলে একটা আমার রত্ন গর্ভ সন্তান ছিল। আমাদের সরকারের কাছে বিচার চাই, আমি সেনা প্রধানের কাছে বিচার চাই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আল্লাহ আমার জীবন ত্যাগী বাবা, জীবন দিয়ে গেল রে।